أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. دود والا এবং মদ والا এদের মধ্যে শয়তান মানুষটিকে একজন মানুষ সে দুধ বিক্রি করে আর একজন মানুষ সে মদের আড্ডা খুলে বসে আছে এদের দুজনের মধ্যে আপনাকে জানতে হবে শয়তান লোকটিকে শয়তান মদের এবং নেশার দোকান খুলে বসে সে দোকান খুলে বসে থাকে আর তার কাছে তার ভক্তরা তার শিষ্যরা এবং তার ভাই বোনেরা চারিদিক থেকে চলে আসে কিন্তু দুধওয়ালা এ বেচারা ঘুরে ঘুরে দুধ বিক্রি করে আর এমনটি আজ আমরা যদি ইহুদিদের দেখি তাহলে ইহুদিরা বিভিন্নভাবে এই এনার্জি ড্রিঙ্কস বলেন এই শরাব বলেন সেগুলি তৈরি করে তারা বিভিন্নভাবে অ্যাড দিচ্ছে খেলার নাম নিয়ে নিজেদের হারাম পণ্যের অ্যাড দিচ্ছে পেপসি কোকাকোলা ফান্টা সেভেন আপ এবং এনার্জি ড্রিঙ্কস যেগুলি আমরা দেখতে পাচ্ছি তো এর ভিতরে আপনাকে জানতে হবে কোন মানুষটি মূলত শয়তান কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 90 91 এবং 92 এই তিনটি আয়াতে আমরা জানব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন তোমরা যারা ঈমান এনেছো শোনো নিশ্চয় নেশার যত বস্তু রয়েছে এই পৃথিবীতে আর বাজি ধরার যত বস্তু রয়েছে মূর্তি পূজার যে আবর্জনা রয়েছে ভাগ্য নির্ধারণ করার জন্য যত যা কিছু রয়েছে যে মানুষ মানুষেরা যা কিছু তৈরি করেছে এবং জোরপূর্বক যে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে এগুলি আল্লাহ বলছেন এগুলি সবই শয়তানের কার্য অন্যায়ভাবে আপনি জুলুম নির্যাতন করে মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছেন প্রশাসনের লোক হয়ে অনেক ক্ষেত্রে নিয়ে থাকে আল্লাহ বলছেন এগুলি সব শয়তানের কাজ এবং শয়তানের আমলের ভিতরে নাপাক আমল আল্লাহ বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন যদি মুক্তি লাভ করতে চাও তোমরা তাহলে এসব থেকে বেঁচে থাকতে হবে মদ বলেন জুয়া বলেন মূর্তি পূজা বলেন ভাগ্য নির্ধারণ করার যে সমস্ত জিনিস রয়েছে এগুলি মনে করেন এগুলি সবই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সবই শয়তানের কাজগুলির মধ্য থেকে কারণ ইন্নামা ইউরিদু শাইতান ব্যক্তিত্বের চাহিদা শয়তান ওই সব লোকদেরকে বলে যারা নিজেদের ব্যক্তিত্বের চাহিদাগুলিকে প্রাধান্য দেয় ইন্নামা ইউরিদু শাইতান ওয়া ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আন সালাহ ফাহাল আনতুম মুনতাহুন শয়তান সবসময় কি করে মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে নেশাকর যত বস্তু রয়েছে এসবের মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায় আর এই কোরআন থেকে তোমাদেরকে সবসময় বাধা প্রদান করে আর নামাজ পড়তে দেয় না কাবার নিয়মে যে নামাজ দুনিয়ার শুরু দিন থেকে কায়েম রয়েছে সেই নামাজের বিপরীত শয়তান তার নিজের সিস্টেমে মানুষকে নামাজ পড়ায় ফালান্ত মুনতাহুন তাহলে তোমরা একটু নিবৃত হবে না তারপরে আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন তোমরা আল্লাহ তাআলার অনুগত করো এবং রাসূলের অনুগত করো এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে জানবে স্পষ্ট প্রচারই হচ্ছে আল্লাহ তাআলার রাসূলদের দায়িত্ব রাসূলদের উপরে একটি দায়িত্ব হলো স্পষ্টভাবে আয়াত পৌঁছে দেওয়া এখন দুধওয়ালা এবং মদওয়ালার মধ্যে শয়তান মানুষটি চিনতে হয়তো আপনার আর কষ্ট হবে না আল্লাহ আমাদের সবাইকে শয়তান মানুষদের থেকে দূরে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন